সালামু আলাইকুম বড় বাংলার আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের অনেকেই রয়েছে যারা কিনা পড়াশোনার পাশাপাশি আসলে অনেক জায়গা অনেক দেশ এবং অনেক মানুষের সাথে তারা মিশতে আগ্রহী তাদের জন্য আজকের ভিডিওটি আজকের ভিডিওতে আমরা দেখাবো ইউরোপের খুবই অ্যামেজিং একটা স্কলারশিপ যেটার উপরে বেস করে আসলে বাংলাদেশের অনেক স্টুডেন্ট অলরেডি সেই স্কলারশিপ নিয়ে বাইরে পড়ছেন আমি আপনাদেরকে একটু নামটা দেখাই সেটা হচ্ছে ইরাসমাস মুন্ডুস স্কলারশিপ যেটা কিনা আপনার ইউরোপিয়ান ইউনিয়ন থেকে যে স্কলারশিপটাকে আসলে অফার করা হচ্ছে সো এই স্কলারশিপের বেসিক কিছু ওভারভিউ আমরা আজকের এই ভিডিওতে জেনে নিব ইরাসমাস স্কলারশিপ আসলে কিছু বেসিক জিনিস আমরা জেনে নেই প্রথমত এটা একটা ফুললি ফান্ডেড স্কলারশিপ অর্থাৎ আপনি যদি এই স্কলারশিপটা পান আপনার কোনো ধরনের টাকা এখানে খরচ করতে হচ্ছে না এবং এটা ফান্ড করছে আপনার ইউরোপিয়ান ইউনিয়ন এবং এর মাধ্যমে আপনি অন্তত দুইটা ইইউভুক্ত কান্ট্রি থেকে আপনি ডিগ্রি নিতে পারবেন এটা যত আপনি দেখবেন আপনি যদি স্কলারশিপের ডিউরেশনটা যদি বাড়ে তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনি মাল্টিপল ইউনিভার্সিটি অর্থাৎ মোর দ্যান থ্রি ইউনিভার্সিটিজে ডিগ্রিও কিন্তু আপনি চাইলে নিতে পারবেন সো এটার একটু আমরা সিস্টেমটা দেখে নিই এর সিস্টেমটা এটাকে বলা হয় জয়েন্ট মাস্টার্স বা ডাবল ডিগ্রিগুলো কেমন ডাবল ডিগ্রিগুলো হচ্ছে অনেকটা এরকম ফর এক্সাম্পল আপনাকে কোনো একটা সাবজেক্ট দেওয়া হলো ওই সাবজেক্টের উপরে হয়তো আপনার 18 মাসের একটা প্রোগ্রাম আপনি 6 মাস একটা ইউনিভার্সিটিজে ফার্স্ট সেমিস্টার করবেন পরের 6 মাস আরেকটা ইউনিভার্সিটিতে সেকেন্ড সেমিস্টার করবেন শেষ 6 মাস আপনি আরেকটা ইউনিভার্সিটিতে আপনার থার্ড সেমিস্টারটা করবেন বা থার্ড ইয়ারটা আপনি শেষ করবেন থার্ড যে টার্মটা আপনি শেষ করবেন এইভাবেই হচ্ছে কানেক্টেড ওয়েতে তারা আপনাকে জয়েন্ট কিংবা ডাবল ডিগ্রি এখানে দেবে এবং এর কোনো অ্যাপ্লিকেশনের ফি নেই একটা ছোট্ট রেলেভেন্ট ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখি আপনারা যখন নর্মাল কোনো একটা ইউকের ইউনিভার্সিটিতে আপনি যখন অ্যাপ্লাই করবেন সেই মুহূর্তে কেস টু কেস বেসিসে ইউনিভার্সিটিসগুলোতে কিন্তু অ্যাপ্লিকেশন ফি £50 থেকে প্রায় £250 পর্যন্ত হয়ে থাকে যেমন আপনার অক্সফোর্ড কেমব্রিজ তাদেরও কিন্তু বেশ কিছু ডিপার্টমেন্টে আপনার অ্যাপ্লিকেশন ফিটা £100 থেকে £250 সো সেই দিক থেকে যদি আপনি চিন্তা করেন আপনার ইরাসমাসের এই স্কলার হওয়ার জন্য বা এই স্কলারশিপের জন্য আপনার কিন্তু কোনো ধরনের অ্যাপ্লিকেশন ফি নেই এবং সবচেয়ে আরেকটা ভালো কথা সেটা হচ্ছে আপনার কোনো এজ লিমিট নেই অর্থাৎ আপনি আপনার লাইফের যে কোনো স্টেজে আপনি অনেকদিন পড়াশোনার সাথে নেই আপনি কাজকর্ম করেছেন সেই মোমেন্টেও আপনি চাইলে এই স্কলারশিপের জন্য আপনি কম্পিট করতে পারবেন এবং আপনার এই অনলাইন অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি 130-এর উপরে মাস্টার্সের প্রোগ্রাম রয়েছে যেই মাস্টার্সের প্রোগ্রামগুলোতে ইউ ক্যান অ্যাপ্লাই আরও কিছু আমরা জিনিস এর সম্পর্কে একটু জেনে নিই যে আপনি ও আপনি যখন এখানে অ্যাপ্লাই করছেন সেই মুহূর্তে আপনি ম্যাক্সিমাম 3টা প্রোগ্রামে আপনি অ্যাপ্লাই করতে পারবেন অর্থাৎ আপনি 3টা প্রোগ্রামে যখন অ্যাপ্লাই করবেন আপনি চাইলে 3টাতেও সিলেক্টেড হতে পারেন আপনি চাইলে 2টাতে সিলেক্টেড হতে পারেন আপনি চাইলে 1টাতে সিলেক্টেড হতে পারেন কিন্তু কন্ডিশনটা হচ্ছে আপনি সর্বোচ্চ 3টায় আপনি অ্যাপ্লাই করতে পারবেন এবং আপনি যদি 3টা সাবজেক্টেই সিলেক্টেড হন সেক্ষেত্রে আপনার এই অপরচুনিটিস থাকে আপনি কোনটায় আপনি শেষ পর্যন্ত জয়েন করতে যাচ্ছেন এখন আমরা একটু এই ডিউরেশনগুলো দেখে নিই 12 মাসের রয়েছে 18 মাসের রয়েছে 24 মাসের রয়েছে এবং আরেকটা খুব ইন্টারেস্টিং তথ্য আপনাদেরকে একটু জানিয়ে রাখি যদিও এককালে ইরাসমাসের এই স্কলারশিপটা শুধুমাত্র ইইউভুক্ত কান্ট্রিগুলোর সাথেই জড়িত ছিল কিন্তু রিসেন্টলি ইন্ডিয়া ব্রাজিল এবং অস্ট্রেলিয়ার বেশ কিছু ইউনিভার্সিটিও কিন্তু তারা ইরাসমাসের এই প্রোগ্রামের সাথে তারা একীভূত হওয়ার জন্য তারা অলরেডি যোগ হয়ে গেছে অর্থাৎ আপনার এমনও সুযোগ থাকতে পারে যে আপনি হয়তো একটা 18 মাসের প্রোগ্রামের 2টো সেমিস্টার আপনি কমপ্লিট করলেন ইউরোপে তৃতীয় সেমিস্টারটা হয়তো আপনার পড়ে গেল ব্রাজিলে কিংবা হয়তো পড়ে গেল জাপানে কিংবা ইন্ডিয়াতে কিংবা অস্ট্রেলিয়াতে সো সেই সুযোগটাও কিন্তু এই মুহূর্তে ইরাসমাসের এই স্কলারশিপ তারা অফার করছে আমরা একটু দেখে নিই ফ্যাসিলিটিসগুলো কী কী কোনো একাডেমিক ফি নেই টিউশন ফি হিসেবে তারা 9,000 ইউরো দিচ্ছে প্রতি বছরে ট্রাভেল কস্ট অর্থাৎ আপনি যে ওই একটা ইউনিভার্সিটি থেকে একটা দেশের একটা ইউনিভার্সিটি থেকে নতুন আরেকটা দেশের যে আরেকটা ইউনিভার্সিটিতে যাচ্ছেন সেই সময় আপনার যে ট্রাভেলগুলো হচ্ছে সেই ট্রাভেলের জন্য তারা আপনাকে 3,000 ইউরো করে দিচ্ছে আপনার পার্ট টাইম জব থেকে শুরু করে আপনার মান্থলি স্টাইপেন্ড এগুলো থেকে শুরু করে আপনার যে হেলথ ইন্স্যুরেন্স সবই আপনি পাচ্ছেন এর পাশাপাশি এই স্কলারশিপটা কিন্তু তারা ডাইভার্স ব্যাকগ্রাউন্ডের মানুষকে দিয়ে থাকে অর্থাৎ আপনার পক্ষে একটা ক্লাসরুমের আন্ডারে অনেক ডিফারেন্ট ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ডের মানুষের সাথে আপনার কিন্তু পড়াশোনা করার সুযোগটি হবে সো আপনি ফ্যাসিলিটিসগুলো কিন্তু আপনি এখানে দেখে নিতে পারছেন এর পাশাপাশি আমরা যদি আরেকটু জেনে নেই যে আমাদের আসলে ডকুমেন্টস কী কী লাগবে এই স্কলারশিপটাকে অ্যাভেল করার জন্য প্রথমত আপনি যদি মাস্টার্স প্রোগ্রামে আপনি অ্যাপ্লাই করতে চান আপনাকে অবশ্যই আপনার ব্যাচেলার্সের সার্টিফিকেট
আপনাকে শো করতে হবে। আপনার যদি দেশের ভেতরে কোনো একটা মাস্টার্স করা থাকে, আপনি সেকেন্ড মাস্টার্সটা বাইরে করতে যাচ্ছেন, তাহলে আপনাকে দেশের ভেতরের ব্যাচেলার্স প্লাস মাস্টার্স দুটো সাবজেক্টই আপনাকে শো করতে হবে। আপনার একাডেমিক ট্রান্সক্রিপ্ট একটু দেখতে হবে, অর্থাৎ আপনার সেখানে যে 130টা যে প্রোগ্রাম রয়েছে প্রত্যেকটা প্রোগ্রামের আন্ডারে কিন্তু আপনার একাডেমিক ট্রান্সক্রিপ্টে আপনার কত জিপিএ প্রয়োজন এটি কিন্তু আলাদা আলাদাভাবে মেনশন করা আছে। আপনি যে সেই ক্রাইটেরিয়া ফুলফিল করেন সেটা দেখানোর জন্য আপনাকে একাডেমিক ট্রান্সক্রিপ্টটাও শো করতে হবে। দুটা রেকমেন্ডেশন লেটার, স্টেটমেন্ট অফ পারপাস অ্যান্ড মোটিভেশন লেটার, এর মানে হচ্ছে পারপাস মানে হচ্ছে উদ্দেশ্য, অর্থাৎ আপনি তাদের ওখানে কোন উদ্দেশ্যে পড়াশোনা করতে যেতে চাচ্ছেন, আপনি পড়াশোনা শেষে সেটাকে কীভাবে কাজে লাগাবেন, এই সব কিছুই আপনার একটা ছোট্ট লেটারের মাধ্যমে বা একটা এসের মাধ্যমে আপনার ফুটিয়ে তুলতে হবে, যেটা কিনা অ্যাপ্লিকেশন রিভিউ কমিটি তারা তাদের জায়গা থেকে কিন্তু রিভিউ করবেন। আপনার আইএলটিএস সার্টিফিকেট প্রয়োজন, আইএলটিএস স্কোরের রিকোয়ারমেন্ট ইউনিভার্সিটিস টু ইউনিভার্সিটি ভেদে 6 থেকে 7-এর ভেতরেই থাকে। সো সেক্ষেত্রে আপনার যদি স্কোরটা 7+ বা 7.5 যদি থাকে, আপনি তাহলে ইরাসমাসের মোস্ট অফ দ্য প্রোগ্রামেই আপনি কিন্তু অ্যাপ্লাই করে ফেলতে পারছেন। তাদের জন্য একটা খুবই স্পেশাল ভার্সনের সিভি রয়েছে, যেটা হচ্ছে ইউরোপাস সিভি। আপনি সেই ইউরোপাস ফরম্যাটে আপনাকে সিভিটা বানাতে হবে। আপনি চাইলে সেটা অনলাইনে ইউরোপাস সিভি লিখলে আপনি অনলাইনেই সেই সিভিটা বানিয়ে ফেলতে পারবেন, একেবারে ফ্রি একটা ওয়েবসাইট রয়েছে। এর পাশাপাশি আপনি ইউরোপাস সিভিটা আসলে কীভাবে তৈরি করবেন সেটার উপরে আমাদের একটা কমপ্লিট আলাদা ভিডিও আমরা আমাদের পরবর্তী যে প্লেলিস্টে সেখানে আপনি পেয়ে যাবেন। এর পাশাপাশি আপনার যে পাসপোর্ট এবং আপনার রেসিডেন্সের প্রুফ, এখানে একটা ছোট আমরা স্পেলিং মিস্টেক করেছি, একটা ও কম পড়েছে, কিন্তু আপনাকে সেই ডকুমেন্টগুলো কিন্তু সেই জায়গায় শো করতে হবে। আরও বেশ কিছু এক্সট্রা ডকুমেন্ট আপনি কিন্তু চাইলে সেখানে শো করতে পারেন। এর মধ্যে আপনার যদি কোনো পাবলিকেশন থাকে সেটা আপনি শো করতে পারবেন, আপনার যদি কোনো ট্রেনিংয়ে অ্যাটেন্ড করা থাকে সেটারও সার্টিফিকেট আপনি শো করতে পারবেন, আপনার যদি কোনো অ্যাওয়ার্ডস থাকে সেটাও আপনি শো করতে পারবেন, ইন্টার্নশিপ, আপনার প্রফেশনাল এক্সপিরিয়েন্স কিংবা কোনো আনপেইড ভলান্টিয়ারিং এক্সপিরিয়েন্স সবই কিন্তু আপনি চাইলে সেই ডকুমেন্ট হিসেবে আপনি শো করতে পারবেন। এবং এর প্রত্যেকটা ডকুমেন্টই কিন্তু আপনার অ্যাপ্লিকেশন কমিটি তাদের ইভালুয়েশনে তারা এটাকে রিভিউ করবেন এবং তারা কিন্তু সেটাকে কনসিডারেশনে রাখবেন। এর পাশাপাশি আমরা আরও ছোটো কিছু যে জিনিসগুলো বললাম তার থেকে আমরা যদি একেবারে বেসিক বুলেট পয়েন্টে আমরা চলে যাই, আপনার পাসপোর্ট থাকতেই হবে, কারণ আপনি দেশের বাইরে পড়াশোনা করতে যেতে যাচ্ছেন, আপনার ব্যাচেলার্স ডিগ্রি এবং ইংলিশ প্রফিশিয়েন্সির জন্য যেটা আইএলটিএস কিংবা টোফেল সেগুলো আপনার আসলে এই জায়গায় থাকতে হবে। এর পাশাপাশি আমরা একটু সাবজেক্টগুলো দেখে নিই। আপনি অনেক ইউনিক সাবজেক্ট আপনি পাবেন যেখানে কিনা আপনি ইরাসমাসে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এবং যেখানে কিনা অন্য ইউনিভার্সিটিজে খুব একটা আপনার পপুলার না। এখানে যেগুলো অলরেডি বলা আছে, অ্যাগ্রিকালচার, ফরেস্ট্রি সায়েন্স, আপনার আর্কিটেকচার, আরবান অ্যান্ড রিজিওনাল প্ল্যানিং বা ইউআরপি বলা হয় যেটাকে, আর্টস অ্যান্ড ডিজাইন, কমিউনিকেশন, এগুলো তো আপনি পাবেনই। এর পাশাপাশি কিছু ইউনিক সাবজেক্ট পাবেন, যেমন গ্লোবাল মার্কেট অ্যান্ড লোকাল ক্রিয়েটিভিটি। এই ধরনের সাবজেক্ট আপনি কিন্তু অন্য কোনো ইউনিভার্সিটি বা অন্য কোনো দেশে আপনি পাবেন না, ইরাসমাসে পাবেন। অ্যাডাল্ট এডুকেশনের ওপরে কিছু তাদের স্পেশালাইজড কোর্স রয়েছে যেটা আপনি ইরাসমাসে পাবেন। সো আপনি ইরাসমাসের এই জায়গায় আপনি প্রচলিত সাবজেক্টের বাইরেও আপনি বেশ কিছু ইউনিক, যেটা আপনি হয়তো আগে পড়েননি কিন্তু আপনি আপনার সাবজেক্ট সুইচ করতে চান, আপনি একটু আপনার প্যাশন নিয়ে পড়তে চান, সে রিলেটেড অনেক সাবজেক্ট কিন্তু আপনি ইরাসমাস স্কলারশিপের আন্ডারে যে তাদের মেনুগুলো রয়েছে বা তাদের যে কোর্স অফার্ড কোর্সগুলো রয়েছে সেখানে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। এর পাশাপাশি এর যে আরও একটা খুবই ইউনিক ফিচার সেটা হচ্ছে অন্তত 2টা ইউনিভার্সিটি, ম্যাক্সিমাম 4টা ইউনিভার্সিটি কিন্তু আপনার জায়গা থেকে আসলে পড়ার সুযোগ রয়েছে এবং এটা মেইনলি ইউরোপিয়ান ইউনিয়ন সেন্ট্রিক, বাট এর পাশাপাশি এখন ইরাসমাস তার হরাইজনটাকে এতটাই বড় করছে যে এখন এশিয়ান, অস্ট্রেলিয়ান, ইভেন ল্যাটিন আমেরিকানও বেশ কিছু ইউনিভার্সিটিস কিন্তু ইরাসমাস স্কলারশিপের আওতায় নিজেদেরকে একীভূত করে ফেলছে। সো খুবই অ্যামেজিং একটা স্কলারশিপ অপরচুনিটিস পড়াশোনা থেকে শুরু করে আপনার লাইফস্টাইল সব কিছুর জন্য। সো এই ছিল আমাদের ইরাসমাস সম্পর্কে আলোচনা। আমাদের সামনের ভিডিওগুলোতে আমরা এশিয়ান, ইউরোপিয়ান, নর্থ আমেরিকান এবং এরকম বিভিন্ন দেশের আরও বিভিন্ন স্কলারশিপ সেগুলোর একেবারে বেসিক ওভারভিউ থেকে শুরু করে তাদের অ্যাপ্লিকেশন প্রসেস, ফ্যাসিলিটিসগুলো কী কী, কন্ডিশনগুলো কী কী এবং আপনার জায়গা থেকে আসলে করণীয়গুলো কী কী, এই সবগুলো নিয়ে আমাদের আরও বেশ কিছু ভিডিও রয়েছে। আমাদের এই প্লেলিস্ট দেখতে থাকুন, একই সাথে সবগুলো ভিডিও, সবগুলো গাইডলাইন, এমনকি আপনার যদি মনে হয় কারো সাথে এগুলো নিয়ে আপনার যদি ওয়ান টু ওয়ানে ডিসকাস করলে আপনার জন্য ডিসিশন মেকিংটা ভালো হবে সেটার সুযোগও আমাদের এই অ্যাপে রয়েছে।
সো আমি চাইবো আপনারা এই অ্যাপটি ডাউনলোড করে আমাদের সাথেই থাকুন এবং আপনার এই ধরনের যে কোনো কনফিউশন আমাদের এই ভিডিও থেকে যেমন অ্যান্সার পাবেন একই সাথে আপনি চাইলে এই অ্যাপের মাধ্যমে আমাদের কাছে পৌঁছে আপনি আপনার নিজস্ব লাইফের প্ল্যান ডিসিশন মেকিং এবং ওভারঅল অ্যাকশন প্ল্যানটাকে ডেভেলপ করার জন্য আমাদের সাথে কথা বলার জন্য কনসালটেশনও নিতে পারেন তাই আমাদের সাথেই থাকুন লাইক এবং কমেন্ট করে এবং শেয়ার করে আপনার ফ্রেন্ডদেরকেও এই এসেনশিয়াল ইনফরমেশনগুলো জানিয়ে দিন